জয়দীপ তার স্ত্রী রত্না ও একমাত্র মেয়ে পিয়ালির সঙ্গে কলকাতা শহরে বাস করত। জয়দীপ পেশায় একজন ব্যাংককর্মী ছিল এবং সে মাসে যে টাকা উপার্জন করত তা দিয়ে তাদের সংসার বেশ ভালোভাবেই চলে যেত। জয়দীপ সরকারি চাকরি করায় তার মেয়ে পিয়ালিকে কলকাতার নামকরা স্কুলে পড়াতো। এমনই একদিন জয়দীপ অফিস থেকে আসে ও সে বলে, ওহ বাবারে বাবা, কি গা শিরশির করছে, দেখতে দেখতে শীত প্রায় চলেই এলো। এই যে রত্না, তুমি আমার জন্য জল গরম করে নিয়ে আসো তো, আমি স্নান করতে যাব। হ্যাঁ ভারী একেবারে আদিক্ষেতা, কোথায় এসে বলবে শীতকাল আসছে চলো কোথাও থেকে ঘুরে আসি, তা নয়, এখন ওনাকে জল গরম করে দিতে হবে। আরে বাবা, পুরো কথাটা আগে শোনো, এবারে শীতে হয়তো তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে, কারণ আমাদের অফিসে এক সপ্তাহের জন্য হলিডে ট্রিপ দিচ্ছে। আর জানো, পুরো ফ্যামিলি ট্রিপ, মানে আমরা সকলেই বেড়াতে যেতে পারবো। ও মা সত্যি তাই নাকি? হ্যাঁ তাহলে এবারে আমরা খুব আনন্দ করব, বেশ মজা হবে বলো? হ্যাঁ মা, মজা তো হবেই, শীতের সময় বরফে ঢাকার পাহাড় দেখার মজাই আলাদা, আমার তো এখন থেকেই আনন্দ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করো, তোমার তো ঘুরতে যাওয়ার কথা হলেই খুব আনন্দ হয় তাই না? তাহলে শোনো, এখন ঘুরতে যেতে অনেক বাকি আছে, তোমার সামনে সপ্তাহতেই টেস্ট, আগে এক্সামটা ভালো করে দাও, তারপর ঘোরার কথা ভাববে, বুঝেছো? আহ রত্না, তুমি মেয়েটাকে শুধু শুধু বকো না তো, যাও গিয়ে খাবারের ব্যবস্থা করো, এতক্ষণ নিজে বলছিলে তার বেলায় কিছু নয়, আর এখন ও বলতেই ওর দোষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আর তুমিও ফ্রেশ হয়ে আসো। রত্নার কথা শুনে জয়দীপ ফ্রেশ হতে চলে যায়। এরপর তারা সকলে মিলে খাবার খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। সময়ের সঙ্গে সঙ্গে শীতের প্রভাবও বাড়তে থাকে। অপরদিকে পিয়ালির এক্সাম প্রায় সামনেই চলে এসেছিল, তাই রত্না দেবী শীতকে উপেক্ষা করে সোয়েটার পরিয়েই পিয়ালিকে স্কুলে পাঠাতো। এমনই একদিন পিয়ালি স্কুলে যাওয়ার সময় একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। সে প্রচণ্ড ঠান্ডায় না সোয়েটার পরেছিল আর না ছিল কোনো মোটা জামা, এক প্রকার দেখতে গেলে প্রায় নগ্ন অবস্থাতেই তার মায়ের সঙ্গে ফুটপাতে জড়সড় হয়ে বসে বসে কাঁদছিল। মা মা, আমাকে খুব ঠান্ডা পাচ্ছে, তুমি আমাকে একটা সোয়েটার কিনে দাও না, তুমি তো আগের বছরে বলেছিলে যে এবছরে একটা সোয়েটার কিনে দেবে। হ্যাঁ রে মা বলেছিলাম, কিন্তু তোকে কিভাবে সোয়েটার কিনে দেবো বল, আমাদের তো দুবেলা ঠিক মতো খাওয়াই জোটে না, তার উপরে আমি সোয়েটারের টাকা কোথা থেকে পাবো? সেদিন তাদের দুজনের কথাবার্তা শুনে ও তাদের পরিস্থিতি দেখে পিয়ালির খুবই মায়া হয়। এরপর সে স্কুল শেষে বাড়ি ফিরে আসে। কিরে পিয়ালি, চলে এসেছিস, তোরই অপেক্ষা করছিলাম, এই দেখ তোর জন্য কত নতুন নতুন সোয়েটার কিনে এনেছি, আর এমনিতেও কিছুদিন পরই তো আমরা ঘুরতে যাব, তা তোর সোয়েটারগুলো কেমন লাগলো বল? হ্যাঁ মা ভালো, এখন আমার খিদে পেয়েছে, তুমি খেতে দাও, আমি মুখ হাত ধুয়ে আসছি। হ্যাঁ রে কি ব্যাপার, এমনি সময় তো শপিং করলে তোর খুব আনন্দ হয়, আর আজ কি হয়েছে তোর, যে সোয়েটারের দিকে ঘুরেও দেখছিস না, তোর কিছু হয়েছে নাকি? না মা, আসলে আজ স্কুল থেকে আসার সময় ফুটপাতে একটা বাচ্চাকে তার মায়ের কাছে বসে জড়সড় হয়ে কাঁদতে দেখলাম, আর জানো মা, এই শীতে তাদের একটা সোয়েটারও নেই। ও এই ব্যাপার, তাতে তোর কি হয়েছে, এরকম কতজন আছে যারা এই ঠান্ডায় কোনো সোয়েটার পরে না, আর এগুলো ওদের অভ্যেস হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, এসব বাদ দে, তোকে এই নিয়ে অত ভাবতে হবে না, চল খেয়ে নিবি চল। এরপর পিয়ালি আর কিছু না বলেই খেতে চলে যায় এবং সে খাওয়া শেষে নিজের রুমে চলে যায়। পরের দিন পিয়ালি স্কুলে যাওয়ার সময় আবারও ওই বাচ্চা মেয়ে ও তার মাকে একই অবস্থায় দেখে। এরপর সেদিন পিয়ালি বাড়ি ফিরে আসে, তখন, এই পিয়ালি, আজ তুই স্কুলে সোয়েটার পরে যাসনিস কেন, দেখিসনি বাইরে কত ঠান্ডা, আমি তোকে কত করে বলেছি না যে স্কুলে যাওয়ার সময় অবশ্যই সোয়েটার পরে যাবি। না মা, আমায় ঠান্ডা লাগেনি, আমি আজ দুটো জামা পরে গিয়েছিলাম, ঠান্ডা লাগছিল তো ওই মেয়েটার, আর জানো মা, ও আজও খালি গায়ে বসেছিল। আচ্ছা মা, আমি যদি আমার পুরানো সোয়েটারগুলো ওদের দিয়ে দিই তাহলে তো ওদের আর ঠান্ডা লাগবে না বলো? এই তুই চুপ কর, ওরকম মানুষ অনেক আছে, তুই কতজনকে এভাবে সোয়েটার দিবি, কোথাকারের কে তাদের প্রতি ওর মায়া একেবারে উতলে পড়ছে। আমি কিছু জানি না, আমি দেব বলেছি মানে দেব, আর এমনিতেও তো আমি ওগুলো পড়ি না। এভাবেই সেদিন পিয়ালি জেদ করতে থাকে,
দেখতে গেলে রত্না দেবী এক প্রকার পিয়ালির চাপে পড়েই সেখানে যেতে রাজি হয়েছিল এবং সে পরের দিনই বেশ কিছু পুরানো সোয়েটার নিয়ে সেখানে যায়। ও সে গিয়ে সত্যি সত্যি তাদেরকে অসহায় অবস্থায় দেখে। তখন এ মা, সত্যি তো এরা খুব কষ্টে আছে, তো আমি যদি আরো কিছু গরম পোশাক নিয়ে আসতাম তাহলে ভালো হতো। কি হলো মা, তুমি দাঁড়িয়ে রইলে যে? সোয়েটারগুলো ওদেরকে দাও, দেখো মেয়েটা এখনো খালি গায়ে আছে। হ্যাঁ রে মা, দেবো। এই যে দিদি, এই নাও, আমার মেয়ের কয়েকটা পুরানো সোয়েটার ছিল, এগুলো তুমি তোমার মেয়ের জন্য নিয়ে নাও, আর ওকে এরকম খালি গায়ে রাখবে না। আপনাকে অনেক ধন্যবাদ দিদি, এগুলো দিয়ে আপনি আমার কত উপকার করলেন তা আমি বোঝাতে পারবো না। না না, থাক, ঠিক আছে, কান্নাকাটি করার প্রয়োজন নেই। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করব, তোমার বাড়িতে কি কেউ নেই নাকি যে তুমি এভাবে একটা বাচ্চাকে নিয়ে এত ঠান্ডায় রাস্তার ধারে থাকো? রত্না দেবীর কথা শুনে মনিকার চোখে জল চলে আসে ও সে কেঁদে কেঁদে তার পুরানো দিনের ঘটনা বলতে থাকে। কয়েক বছর আগের ঘটনা, যখন মনিকা তার স্বামী পরেশ ও মেয়ে মিষ্টিকে নিয়ে তার শ্বশুর ও শাশুড়ির সঙ্গে বাস করত। পরেশ পেশায় ছিল একজন গাড়ি চালক আর সে বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকত। এদিকে মনিকা গরিব ঘরের মেয়ে হওয়ায় তার শাশুড়ি অনুপমা দেবী তাকে তাচ্ছিল্যের নজরেই দেখত। এমনই একদিন বলি, বৌমা, এমনিতেই তো খালি হাতে বাপের বাড়ি থেকে চলে এসেছো, তা এখানে বসে বসে খেলে চলবে না, বুঝেছ? যাও গিয়ে কোনো কাজ কাম করো। মা, এতে বলার কি আছে, আমি তো এমনিতেই বাড়ির সব কাজ কাম করি, এখন কোনো কাজ বাকি থাকলে বলুন, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি আমাদের বাড়ির কাজ করার কথা বলছি না, আমি লোকের বাড়িতে গিয়ে কাজ করার কথা বলছি। বলি, সারাদিন তো বসেই থাকো, তা কয়েকটা বাড়ি ধরে রাখতে পারো না? অনুপমা দেবীর কথা শুনে মনিকা মনে মনে খুবই কষ্ট পায়, কিন্তু তারও কিছু করার ছিল না। এরপর মনিকা তার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী লোকের বাড়িতে গিয়ে কাজ করতে থাকে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন, এই যে মনিকা, দেখতে দেখতে শীতকাল প্রায় চলেই আসলো, এবার গাড়ি চালাতে যত রকমের সমস্যা হবে, রাস্তায় চারিদিকে কুয়াশায় ঢাকা থাকবে, ঠিক মতো দেখে শুনে না গাড়ি চালাতে পারলেই বিপদ আসবে। হ্যাঁ, তা যা বলেছো, তবে তুমি একটু দেখে শুনে গাড়ি চালাবে, আজকাল রাস্তাঘাটের যা অবস্থা। এরপর পরেশ গাড়ি চালানোর কাজে বেরিয়ে পড়ে। এভাবেই কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে শীতের প্রকোপ আরো বাড়তে থাকে। হঠাৎ একদিন গাড়ি চালাতে গিয়ে ঘন কুয়াশার জন্য দুর্ভাগ্যবশত পরেশের অ্যাক্সিডেন্ট হয়, ও সে রাস্তাতেই মারা যায়। তখন হাই রে হাই, এই মুখ পোড়া মেয়ের জন্যই আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গেল, এটা সেদিন ওরম করে বলবে আর না এরকম হবে। মা, আপনি আমায় এভাবে বলছেন কেন? পরেশের মৃত্যুতে কি আমার দুঃখ হয়নি বলুন? এই তুই চুপ কর, আর আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। আর শোন, আজ থেকে তোর জন্য এই ঘরের দরজা বন্ধ, তুই আর কখনো এই বাড়িতে আসবি না। মা, দয়া করে আমাদেরকে বার করে দেবেন না, এই ছোট বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব? তুই কোথায় যাবি না যাবি তুই বুঝবি, আমি তোকে কোনো মতেই এই বাড়িতে রাখবো না। এরপর আমি সেদিন আমার মেয়েকে নিয়ে ওখান থেকে চলে আসি, আর এই ফুটপাতে বসে ভিক্ষা করে কোনো রকম বেঁচে আছি। এখন তুমি বলো, যাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তারা এখন সোয়েটার কিভাবে কিনবে? মনিকার মুখে সমস্ত ঘটনা শুনে রত্নারও সেদিন খুব কষ্ট হয়। ও সে শেষে বলে, তুমি দুঃখ পেও না মনিকা, ঈশ্বর সব কিছু ঠিক করে দেবেন, আর এমনিতেও আমাদের বাড়িতেও একটা কাজের মেয়ের প্রয়োজন আছে, তা তুমি যদি আমাদের বাড়ির কাজ করে দাও তাহলে তার বিনিময়ে আমি তোমাকে টাকাও দেব। রত্না দেবীর কথা শুনে মনিকা একেবারেই রাজি হয়ে যায়। এরপর মনিকা রত্না দেবীর বাড়িতে কাজ করতে থাকে, আর কাজের বিনিময়ে সে যে টাকা উপার্জন করত তা থেকে কিছু টাকা জমিয়ে সে ফুটপাতে থাকা মানুষদের খাবার ও তাদের শীতের জামা কাপড় দিয়ে সাহায্য করত। এসব কিছুই রত্না দেবী লক্ষ্য করত, তাই সে একদিন বলে, আচ্ছা মনিকা, তুমি এগুলো করে কি লাভ পাও? তুমি তো নিজেই একজন দারিদ্র, তোমার নিজের কাছেই কোনো টাকা নেই, তা সত্ত্বেও তুমি তোমার সব টাকা দিয়ে অসহায়দেরকে শীত বস্ত্র কিনে দিচ্ছ। হ্যাঁ দিদি, আমি কিনে দিচ্ছি, কারণ আমি নিজেও শীতকালে খোলা আকাশের নিচে থেকেছি, তাই আমি ফুটপাতে থাকা মানুষদের কষ্ট বুঝি।
আর সাহায্য করতে গেলে বড় লোক কিংবা বয়স্ক হওয়ার প্রয়োজন নেই, একটা বড় মন থাকলেই হবে, আর যেটা আমি পিয়ালির কাছ থেকে শিখেছি। মনিকার মুখে পিয়ালির উদারতার কথা শুনে রত্না দেবীর গর্বে বুক ফুলে ওঠে। এরপর থেকে সে নিজেই মনিকার সঙ্গে দারিদ্রদের সাহায্য করতে থাকে। এভাবেই ধীরে ধীরে তারা একটি এনজিও করে ফেলে, যার দায়িত্বভার মনিকার হাতেই থাকে। এমনই একদিন মনিকা রাস্তার ধারে ভিখারিদের টাকা দিয়ে সাহায্য করছিল। তখন সে সেখানে তার একটি চেনাশোনা মুখ অর্থাৎ তার শাশুড়ি মা অনুপমা দেবীকে দেখতে পায়। তখন, মা আপনি এখানে এই অবস্থায় কি করছেন? আপনার সঙ্গে আবার কি হলো? বৌমা তুমি আমায় ক্ষমা করে দাও, এখন আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি সেদিন তোমাকে বাড়ি থেকে বার করে যে অন্যায় করেছি তারই শাস্তি ভোগ করছি। এই বলে অনুপমা দেবী তার ঘটনা বলতে থাকে। অনুপমা দেবীর অবস্থাও শোচনীয় হয়ে গিয়েছিল, কারণ সে মনিকাকে বের করে দেওয়ার পর তার স্বামীও অসুস্থ হয়ে পড়েছিল, আর সে তাকে বাঁচাতে ও তার ওষুধের খরচ যোগাতেই শেষে ভিক্ষার পথকেই বেছে নিয়েছিল। সব কিছু শুনে মনিকা তার প্রতি মায়া হয় ও তাকে ক্ষমা করে দেয়। এরপর মনিকা তার সংস্থা থেকে মোহনবাবু চিকিৎসা করাতে থাকে, যার ফলে কয়েকদিনের মধ্যেই সে সুস্থ হয়ে ওঠে। এরপর মনিকা তার মেয়েকে নিয়ে আবারও তার বাড়িতে ফিরে যায় ও তারা সকলে মিলে হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নীলিমা দেবী তার দুই ছেলে অলোক ও সঞ্জীবকে নিয়ে মৌরি গ্রামে বাস করত। নীলিমা দেবীর পরিবার খুবই ছোট ছিল, আর সে নিজে একজন শিক্ষিকা হওয়ায় তার ছেলেদেরকে উচ্চশিক্ষিত করে তুলেছিল। শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের অন্যান্যদের তুলনায় তাদের পরিবেশ একেবারেই পাল্টে গিয়েছিল। এখন তাদের বাড়িতে ইংলিশ নিউজ পেপার, টিভিতে ইংলিশ খবর, এমনকি তারা একে অপরের সঙ্গে বেশিরভাগ কথাবার্তা ইংরেজিতেই বলতো। এমনই একদিন সকালবেলা, গুড মর্নিং ইয়াং ম্যান, এই তোমরা এখনো শুয়ে আছো কেন? গেট আপ। ওহ মম, আমরা এত সকাল সকাল উঠে কি করব? ছোটবেলার মতো এখনো কি আমাদের কোচিং পড়া আছে নাকি যে সকাল সকাল উঠবো? আমাদের অফিস তো সেই 11টায়। না কোচিং নেই, কিন্তু আমি একজন টিচার, আমার যেরকম সকালে উঠে অভ্যাস, আমি চাইবো আমার বাড়ির সকলে তাই করুক। তাড়াতাড়ি ওঠো, হারি আপ, আমি ব্রেকফাস্ট রেডি করে এসেছি, ফ্রেশ হয়ে এসো, ওখানেই কথা হবে। এই বলে নীলিমা দেবী সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুই ভাই রেডি হয়ে ব্রেকফাস্ট করতে সেখানে যায়। তখন তাদেরকে দেখে নীলিমা দেবী বলে, শোনো তোমাদের একটা কথা বলার ছিল, এখন তোমরা বড় হয়েছো, আশা করি আমার কথাটা বুঝবে। আমার এখন বয়স হয়েছে, আমি সময় মতো সব কিছু করতে পারবো না। হয়তো তোমরা বুঝেই গিয়েছো যে আমি তোমাদের দুজনের বিয়ের ব্যাপারেই বলছি, কি তোমাদের কোনো অসুবিধা নেই তো? বিয়ে নিয়ে কার আবার সমস্যা থাকতে পারে? আমি তো সোনালীর ব্যাপারে কবে থেকেই বলবো বলবো ভাবছিলাম, কিন্তু মা এই সময় ওরা তো রেডি নেই। ও আচ্ছা, তোমাদের যখন ইচ্ছা নেই তাহলে থাক, আমি একটা কাজের লোকের ব্যবস্থা করে নেব। এই না না মা, দাদা ও কথা বলতে চাইনি, আসলে আমরা দুজনে নন্দিনী ও বেলা নামে দুটো মেয়েকে ভালোবাসি, আর ওরা এখনো ওদের বাড়িতে জানায়নি, তাই যদি কোনো সমস্যা হয়। হ্যাঁ মা, ওরাও দুই বোন, তাই তোমাকে কষ্ট করে দু জায়গায় মেয়ে দেখতে যেতে হবে না, একবার গেলেই কাজ মিটে যাবে। হে ঈশ্বর, আমি ভাবলাম আমি শিক্ষক, আমার ছেলেরা হয়তো অন্য ছেলে মেয়েদের মতো হবে না, কিন্তু এখন দেখছি এরাও মেয়ে ঠিক করে রেখেছে। তা মেয়েরা কি করে, কোথায় বাড়ি, কতদূর পড়াশোনা করেছে? হঠাৎই পড়াশোনার কথা আসতে তারা দুই ভাই চিন্তায় পড়ে যায়। তখন একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। তারপর, কি হলো, তোরা কিছু বলছিস না কেন? মেয়ের সম্বন্ধে কিছু বল না তো বুঝবো কিভাবে? সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা, ওরা খুবই সংস্কারী আর নাম করা পরিবারের মেয়ে, তুমি দেখবে আমাদের এখানে এলে আমাদের বাড়িকে আলোকিত করে রাখবে। নীলিমা দেবী তার ছেলেদের মুখের কথা শুনেই পরের দিন তাদের দুই বোনকে দেখতে যায়। নন্দিনী ও বেলাকে দেখতে খুবই সুন্দর ছিল, আর তার বাবা উকিল হওয়ায় নীলিমা দেবী কোনো কিছুই খোঁজ খবর না নিয়েই তাদের বিয়ে পাকা করে চলে আসে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। অবশেষে বিয়ের দিন চলে আসে এবং রীতিনীতি সব কিছু মেনেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। এরপর তারা দুই বোন বউ সেজে বাড়িতে এলে, এই দাঁড়ো দাঁড়ো, এখন প্রবেশ করো না, এখনো কিছু করণীয় বাকি আছে। এই অলোক, তুই গিয়ে বরণডালাটা নিয়ে আয় তো। কিন্তু মা, বরণ করে কি লাভ হয়,
আর যদি লাভ হয় তাহলে মানুষ রোজ রোজ বরণ করে না কেন? এরা উকিলের মেয়ে, প্রশ্ন তো করবেই। যাক ভালোই হয়েছে, আমার এরকমই শিক্ষিত বৌমাদের প্রয়োজন ছিল। আসলে মা, বরণ করে নিলে কি হয় সেটা আমিও জানি না, কিন্তু নতুন বৌমাদেরকে বরণ করাটা বড়দের মুখে শুভ শুনেছি। আর শুনেছি এটা করলে নাকি দাম্পত্য জীবন সুখময় হয়। ওসব ভুল কথা মা, এগুলো করলে কিছুই হয় না। গোপীকেও তো বরণ করেছিল, তাহলে তার সংসার কিভাবে বিচ্ছিন্ন হলো? গোপী সেটা আবার কে? তোমাদের কেউ আত্মীয় নাকি? আরে মা, আমাদের আত্মীয় হতে যাবে কেন? দিদি কিরণমালা নাটকের গোপীর কথা বলছে। আমরা কিরণমালা নাটকের সবকটা এপিসোড দেখেছি। তুমি দেখনি মা, সুভাষু বিয়ের পরের দিনই গোপীকে কিভাবে ছেড়ে চলে গেল? তাদের দুই বোনের মুখে টিভি সিরিয়ালের কথা শুনে নীলিমা চমকে ওঠে। ও সে বলে, সে কি বলছো বৌমা, তোমরা নাটক দেখতে নাকি? তাহলে তোমরা ওকালতি কখন পড়তে? কি ওকালতি? আমি তো কষ্ট শিষ্টে 4 পর্যন্ত পড়েছি, আর আমার বোন তো একদিন স্কুলে গিয়ে আর পরের দিন স্কুলেই যায়নি। তাদের দুই বোনের মুখের কথা শুনে ও তারা যে শিক্ষিত নয় জেনে নীলিমা দেবী চমকে ওঠে। ও সে তখন রাগের সঙ্গে তার দুই ছেলের দিকে তাকায়। এরপর আবহাওয়া খারাপ দেখে তার দুই ছেলে তাদের বউদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। নীলিমা দেবীর দুটি বৌমাই পড়াশোনা না জানায় তার খুবই রাগ হতো, কিন্তু সে এ বিষয়ে কাউকেই কিছু বলতে পারত না। এমনকি সে এই বিষয়টি চাপা দেওয়ার জন্য বিয়ের অনুষ্ঠানও বাকি রেখেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের মধ্যে এটা ছড়িয়ে পড়ে। এমনই একদিন সকালে নীলিমা দেবীর কয়েকটি বন্ধু তার বাড়িতে আসে। তখন, ও নীলিমাদি, কোথায় গেলে? ভয় করার কিছুই নেই, এখানে এসো। তুমি নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছো বলে কি আমরা আসতেও ভুলে যাব? কি হলো, দরজাটা খোল, আমাদের আবার স্কুল আছে, তোর বৌমাদেরকে দেখার পর স্কুলে যেতে হবে। হে ঈশ্বর, এবারে আমার কি হবে কি জানি। আজ মনে হয় আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে। এখন যদি ওরা জানতে পারে যে আমার বৌমারা অশিক্ষিত গণ্ডমূর্খ, তাহলে আমার সমাজে আর মান সম্মান কিছুই থাকবে না। এদিকে নীলিমা দেবীর বন্ধুরা দরজার বাইরে দাঁড়িয়ে তাকে আওয়াজ দিয়েই যাচ্ছিল, আর অন্যদিকে নীলিমা দেবী সব কিছু শুনেও সাড়া না দিয়ে বাড়ির ভিতরেই বসেছিল। তখন নন্দিনী আর থাকতে না পেরে গিয়ে দরজা খুললে, ওহ থ্যাংক গড, ভাগ্যিস তুমি দরজাটা খুললে, না হলে তো আমরা চলেই যাচ্ছিলাম। সো বিউটিফুল গার্ল, হু আর ইউ? আমরা তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। এ আবার কে রে বাবা, আমায় ফুল গার্ল, হু হু কিসব বলছে? এ মনে হয় দরজা না খোলায় রেগে গিয়ে আমায় গালাগালি দিচ্ছে। যার প্রতি রাগ তাকে গিয়ে গালাগালি দিক না। নো নো, আই নট, মি শাশুড়ি দোষ করিং। নন্দিনীর কথা শুনে নীলিমা দেবীর বন্ধুরা খুব হাসাহাসি করতে থাকে। তখন নীলিমা দেবী আসল ব্যাপারটি বুঝতে পেরে যায়। ও তাৎক্ষণিক সেখানে এসে উপস্থিত হয়। তখন, ওহ নীলিমা, আমরা তো হাসতে হাসতে শেষ, তুই এরকম এন্টারটেইনড বৌমা কোথা থেকে পেয়েছিস রে? আর যাই হোক, আমরা তো খুবই মজা পেলাম। হ্যাঁ নীলিমা, আমার তো তোর মূর্খ বৌমাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে। আমি ওদের দুজনকে একবার হাগ করতে চাই। এই বেলা এ আবার এখানে এসে পটি করার কথা বলছে কেন? এরা বাড়ি থেকে হালকা হয়ে আসেনি নাকি? আরে পটি করলে তাতে আমাদের কি সমস্যা? কিন্তু কি নির্লজ্জ, আমাদের দুজনকে হাগ করবে বলছে। মানে কি বলছে বুঝেছিস? এখন কি তাহলে আমাদেরকে টয়লেটে নিয়ে যাবে নাকি? না বাবা, আমার তো ভেবেই কেমন হচ্ছে। নন্দিনী ও বেলা কথাগুলি বেশ জোরে জোরেই বলছিল। তখন তাদের কথা শুনে একদিকে যেমন নীলিমা দেবীর খুব খারাপ লাগছিল, ঠিক অপরদিকে তাদের বাড়িতে আসা নীলিমা দেবীর বন্ধুরা হেসেই পাগল হয়ে যাচ্ছিল। তখন নীলিমা দেবী বলে, চুপ করো বৌমা, তোমাদের আর কথাবার্তা বলতে হবে না। তোমরা দুই মূর্খ বউ আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছ। আর পীয়ূষ, রাধিকা, তোরা শোন। এই বলে নীলিমা দেবী তার বন্ধুদের সমস্ত ঘটনা বলতে থাকে, কিভাবে বিয়ে হয়েছে আর তার বৌমাদের পড়াশোনা ও বোকামির বিষয়ে সব কিছুই জানায়। তারপর নীলিমা দেবী বলে, আমার তো লজ্জায় নাক কাটা যাচ্ছে। আমি নিজে একজন শিক্ষক, আর আমার ছেলেরাও শিক্ষিত। আমি সারা জীবন সকলের কাছে সম্মান পেয়েছি, কিন্তু এই দুটো মূর্খ বউ এসে আমার মান সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিল। নীলিমা ম্যাডাম, এতে কান্নার কি আছে? এটা কোনো লজ্জার ব্যাপার নয়, পৃথিবীর সব মানুষেরই কিছু না কিছু কমতি থাকে, আর তোর বৌমাদের হয়তো এটাই সমস্যা, কিন্তু অন্যদিকে হয়তো ওরা পারদর্শী।
হ্যাঁ, পড়াশোনা জানে না এটা লজ্জার নয়। আমাদের কাছে যেসব ছাত্রছাত্রীরা আসে তারাও তো প্রথমে কিছু পারে না, আমরা একদিন একদিন করে তাদের শিক্ষিত করে তুলি। তা তুমিও তোমার বৌমাদেরকে শিখিয়ে নেবে? আমি তো বলবো রাধিকা ঠিকই বলেছে। যাই হোক, অনেক দেরি হয়ে গেল জানিস, আমরা ভাবছি আজকের লাঞ্চটা তোদের এখানেই সেরে যাব। তা এখন তোর বৌমাদের কিছু খাবার তৈরি করতে বল, নাকি না ওরা সেটাও পারে না? কি তৈরি করার কথা বলবো, যারা ভালোভাবে কথাই বলতে পারে না তারা আবার কি খাবার বানাবে? আজ পর্যন্ত আমিই রান্না বান্না শিখলাম না, আর ওরা শিখে যাবে? আমি বরং বাইরে থেকে খাবার অর্ডার করছি। নীলিমা দেবী খাবার অর্ডার করতে যাবে কি, ঠিক তখনই তার বৌমারা বলে, মা আপনাকে খাবার অর্ডার করতে হবে না, আমরা ছোটবেলা থেকেই রান্না বান্না ও বাড়ির সব কাজ করি, আপনারা বসুন আমরা খাবার বানিয়ে নিয়ে আসছি। এই বলে তারা দুজনে রান্নাঘরের মধ্যে চলে যায় ও তারা কিছুক্ষণের মধ্যে বিভিন্ন প্রকারের খাবার বানিয়ে নিয়ে আসে। তারা ঠিকই বলছিল, তারা বাড়ির সব কাজ কাম ও রান্নাবান্নায় পারদর্শী ছিল, তাই তাদের হাতের খাবার খেয়ে সকলেই তাদের নাম করতে থাকে। সত্যি অসাধারণ রান্না, আমি তো এরকম টেস্টি খাবার আগে কখনোই খাইনি। এখন তো আমি তোর বৌমাদের মূর্খ নয় বরং রান্নাবান্নায় আমাদের থেকে বেশি জ্ঞানী বলবো। হ্যাঁ পীয়ূষ ঠিকই বলেছে। দেখ নীলিমা, মেয়েদের প্রথম কাজ হচ্ছে তার বাড়িকে সামলানো, তার স্বামী শ্বশুর শাশুড়ি ও বাচ্চাদেরকে সেবা করা, আর যেটা তোর বৌমারা ভালোভাবেই করতে পারবে। আমরা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কখনো না কখনো এসব দায়িত্ব থেকে পিছু হাঁটি, তাই কোনো না কোনো জায়গায় আমাদের শিক্ষকদের কমতি রয়েই যায়। কিন্তু তুই দেখবি তোর বৌমারা কখনোই সেটা বুঝতে দেবে না। নীলিমা দেবী তার বন্ধুদের কথা শুনে আসল ব্যাপারটি বুঝে যায়। এরপর সত্যি সত্যিই তার বৌমারা তাকে খুব সেবা যত্ন করতে থাকে, যেটা সে নিজেও তার শাশুড়িকে করতে পারেনি। এখন নীলিমা দেবীর তার বৌমাদেরকে নিয়ে কোনোই অসুবিধা ছিল না, বরং তাকে নিয়ে গর্ববোধ করতেন। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে নীলিমা দেবীর বৌমাদের প্রতি ভালোবাসা বেড়ে যায় ও এখন সে তার বৌমাদেরকে লেখাপড়াও শেখাতো। এটা দেখে তার বৌমারাও খুশি ছিল। এভাবেই ধীরে ধীরে তার বৌমারাও অনেক কিছু শিখে ফেলে ও তারা সকলে মিলে হাসি খুশিতে ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো। ধন্যবাদ।